আর যে কিবরিয়া তার নিজের স্টেটমেন্ট আমাদের কারো বানানো কথা না সে নিজে তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন কক্সেজ বাজারে কোথায় কক্সেজ বাজারে তার এই প্রসঙ্গটা নিয়ে এই দুই দিন ধরে পুরো বাংলাদেশে মানে একেবারে হইচই পড়ে গেছে যাকে বলে টক অফ দা কান্ট্রি কারণ যে মানুষের জীবনের গল্প শোনায় আজকে তার গল্প সে নিজেই শুনাইতেছে জনগণকে যে দেখো আমি কতটা শান্তিতে আছি মানে এত শান্তিতে আছে সে তার জন্মদাতি মাকে ঘরে পর্যন্ত তার স্ত্রী ঢুকতে দেয় না এত শান্তিতে আছে এত শান্তিতে আছে তার মুখের নিজের মুখের ভাষ্য আমি নিজে পত্রিকায় পড়েছি যে ভাই আমি এতটা অশান্তিতে আছি আমার ফ্যামিলির এতটা ক্রাইসিস চলতেছে ফ্যামিলিকে নিয়ে আমি আজ পর্যন্ত এটা সোশ্যাল মিডিয়ায় আমি জনসম্মুখে কারো কাছে এতদিন আমি প্রকাশ করি নাই এটা আমি নিজে নীরবে নিভৃতে একা একা আমি সয়ে গিয়েছি কিন্তু আমি আর পারছি না আমি বলি আর যে কিবরিয়া ভাই শুধু এমন নীরব যন্ত্রণা আপনি একাই সহ্য করেন না বাংলাদেশের লক্ষ লক্ষ পুরুষ এমন মহিলাদের অত্যাচারের শিকার ঠিক কি না বলেন ঠিক না বাবারে খুব খুশি হয়ে গেছে এই যে হুজুর আজকে পুরো সাইজ করে লাইতেছেন আজকে সাইজ করে লাইতেছেন হুজুর আপনি আমগো পক্ষে কথা হইতেছেন আরে পক্ষে কথা গুলি কি আইন তো সংস্কার করতে হবে নারী নির্যাতন আইন থাকলে পুরুষ নির্যাতন আইনও থাকতে হবে ঠিক কি না বলেন ঠিক না এই আর যে কিবরিয়া তার স্ত্রীকে নিয়ে কক্সবাজারে গেলেন পারিবারিক ঝগড়া লাগতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লাগতেই পারে তার নিজের কথা তার স্ত্রী নাকি তাকে নিজে মেরেছে স্ত্রী স্বামীকে কি করছে যে স্ত্রী স্বামীর গায়ে হাত দেয় ওটাকে স্ত্রী হ্যাঁ ওটা তো স্ত্রী না ওটা হলো দাজ্জাল ঠিক কিনা বলেন ওটা স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না ওই সমস্ত বড় বড় দুর্নীতি বা চোর ঘুলাকে ধরা জুতার মালা পরা রাজধানী দিয়া ঘুরাও ঠিক কিনা বলেন এমন চোর বাংলাদেশে হাজার হাজার আছে আছে কি আছে না আজকে সারা বাংলাদেশে আজকে সারা বাংলাদেশে মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ ঠিক কিনা বলেন একদল আরেক দলকে দেখতে পারে না এক গ্রুপ আরেক গ্রুপকে দেখতে পারে না নিজের ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নাই ঠিক না এই শান্তি পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দিয়ে কায়েম করা যাবে না আল্লাহর জমিনে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় একমাত্র আল্লাহর কোরআনের বিধান দিয়ে করতে হবে ঠিক কিনা বলেন মুসলমান আল্লাহর কোরআনের শিক্ষা ছাড়া শুধু জাগতিক শিক্ষা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হলে মানুষ শান্তি পায় না আল্লাহর কোরআনের শিক্ষা ধর্মীয় শিক্ষা যদি না থাকে ওই মানুষটা শুধু মানুষ হয় না ওই মানুষের মধ্যে পশুর আচরণ চলে আসে ঠিক কিনা বলেন আর যখন ধর্মীয় শিক্ষা কোরআনের শিক্ষা আসে যখন একজন মুসলমান কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয় আবার দুনিয়াবি শিক্ষায় যখন শিক্ষিত হয় দুইটার মধ্যে যখন সমন্বয় হয়ে যায় তখন একজন মানুষ পরিপূর্ণ মুসলমান হতে পারে ঠিক কিনা বলি কিন্তু কোরআনের শিক্ষা ধর্মীয় শিক্ষা বাদ দিয়া কখনো পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না আজ পর্যন্ত আপনারা দেখছেন নাকি কোন মাদ্রাসার ছাত্ররা দাঁড়ায় প্রস্রাব করে দেখছেন কোন মাদ্রাসার ছাত্ররা ডাকাতি করে টেন্ডারবাজি করে কোন মাদ্রাসার ছাত্ররা মাস্তানি করে গাঁজা খায় ইয়াবা খায় ফেন্সিডিল খায় ফেন্সিডিল নিয়ে কোন মাদ্রাসার ছাত্র ধরা খাইছে দেখছেন নাকি কোন জায়গায় যায়া কোন মাদ্রাসার ছাত্র ধর্ষণ করে ধরা খাইছে কোন খবর পাইছেন নাকি না না কারণ কি মাদ্রাসার ছাত্রদের মাঝে আল্লাহর কোরআনের শিক্ষা আছে ঠিক কিনা বলেন যখন আল্লাহর কোরআনের শিক্ষা চলে আসে তখন একজন মুসলমান পরিপূর্ণ মুসলমান হয়ে যায় ওই দিন আমি মাহফিল করে কুমিল্লা থেকে ঢাকা যাইতেছি দেখি হাইওয়ে হোটেলের মধ্যে দুই তিনজন যুবক দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছে ওরা তো দাঁড়ানোর জায়গায় এক জায়গায় আছে শুধু দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করার ওদের জন্য আর এক জায়গায় হলো যারা নামাজ কালাম পড়ে তারা একটু বসে টসে পড়বে দেখি তিন চারজন যে আসে আমাদের জায়গাও দখল করছে
আমি বললাম মিয়া তোমার এরিয়া ওইটা তোমার এরিয়া আমাদের এখানে আসছো কেন বলতে আমার উপরে তেলে বেগুনে জইলা উঠছে এই হুজুর হ্যাঁ মিয়া যাও কি কি ওই আলমদারার মোলবি পাইছো নাকি একে তো খাড়া খাড়া মুত্তাসুস বেটা আবার জারি মারোস যা তোর সাইডে তুই যা পরে হোটেলের লোক আয়া তাড়াতাড়ি বেশি গরমই করলে কিন্তু সমস্যা আছে একে তো বসনের জায়গায় তুমি দাঁড়ায় প্রস্রাব করে পুরো পরিবেশটা নষ্ট করে দিছ ঠিক কিনা বলেন কোন মাদ্রাসার ছাত্র দাঁড়িয়ে প্রস্রাব করে না কোন মাদ্রাসার ছাত্র গাঁজা খায় না জুয়া খেলে না ইয়াবা খায় না কোন মাদ্রাসার ছাত্র হারাম কাজের সাথে জড়িত হয় না এর কারণ হলো তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যায় তখন একজন মানুষ পরিপূর্ণ আল্লাহওয়ালা হয়ে যায় ঠিক কিনা বলেন মুসলমান আজকে সমাজের মধ্যে শান্তি নাই আজকে ঘরের মধ্যে শান্তি নাই পরিবারের মধ্যে শান্তি নাই দাম্পত্য কলহ ঠিক না স্ত্রী স্বামীর কথা শুনে না ঠিক স্ত্রী এই বাংলাদেশে কিছু ফালতু আইন আছে ব্রিটিশ আইন এগুলাকে আমি বলি ফালতু আইন এই আইন দিয়া এদেশের মানুষকে ক্ষতি করা হচ্ছে এদেশে যদি কোনো নারী নির্যাতন হয় তার বিরুদ্ধে আইন আছে কিন্তু পুরুষ নির্যাতন করলে কোনো আইন নাই এই সমস্ত আইন মানি না ঠিক কিনা বলেন এই সমস্ত আইনের কপালে থুতু মারি কথা কন নারীদেরকে থাপ্পড় মারলে স্বামী ঠিকমতো খাবার দিলেও মিথ্যা মামলা দিলে স্বামীকে পুলিশ আইসা গ্রেফতার করে নিয়ে যায় আর রাতের পর রাত দিনের পর দিন একজন স্ত্রী স্বামীর উপরে এমন টর্চার করে আল্লাহ ছাড়া কারো কাছে বলা যায় না মামলা করতে গেল মামলা নেয় না ঠিক কিনা বলেন সব আইন শুধু নারীদের জন্য সব আইন শুধু নারীদের জন্য আরে নারীরা তো এমনি সম্মানের ইসলামে সবচেয়ে বেশি নারীদের মর্যাদা দেওয়া হয়েছে ঠিক কিনা বলেন এই সমাজকে যদি ভাঙতে হয় এই সমাজের মধ্যে কুসংস্কার যদি দূর করতে হয় প্রত্যেকটা মানুষের অধিকার যদি আদায় করতে হয় ইনসাফ কায়েম করতে হয় আল্লাহর কোরআন ছাড়া কখনো সম্ভব সম্ভব তোমাদের এই সমস্ত আইন দিয়া মানুষের ক্ষতি করতেছো মানুষের দুই টাকার উপকার হয় না ঠিক না জুতা চোর বেটা জুতা চুরি কইরা এমন মার খায় মার খাইতে গাইতে তার হাড্ডি গুড্ডি ভাঙা ফেলায় আর ওয়াসার এমডি বেশি না মাত্র আমেরিকায় 14টা বাড়ি কয়েক হাজার কোটি টাকা ওয়াসার থেকে দুর্নীতি করে কামাইছি পারলে ওই চোরের বাচ্চা চোরের ধরো পিটায় ওর হাড্ডি গুড্ডি হকি স্টিক দিয়ে ভাঙা দাও এটা তো পারবা না বাইতুল মুকাররমে একটা চোর তিন দিন ধরে ভাত খায় না ক্ষুধার যন্ত্রণায় জুতা চুরি করছে তারে ধইরা ইচ্ছা মতো মারো পারলে ওই সমস্ত বড় বড় দুর্নীতি বা চোর ঘুলাকে ধইরা জুতার মালা পরা রাজধানী দিয়া ঘুরাও ঠিক কিনা বলেন এমন চোর বাংলাদেশে হাজার হাজার আছে আছে কি আছে না এই বাংলাদেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় একমাত্র আল্লাহর কোরআন ছাড়া কোনো উপায় নাই ঠিক কিনা বলেন এখন আপনাদেরকে আমি একটা ইন্টারেস্টিং ঘটনা শোনাবো ভেরি ইন্টারেস্টিং বলবো বলবো আজকে এক যুগ ধরে রেডিও টুডে একটা প্রোগ্রাম করে আসছেন তার নাম হলো আর জে কিবরিয়া নাম কি লোকটা অসাধারণ প্রতিভার অধিকারী শিক্ষিত পার্সন ধার্মিক মানুষ আলহামদুলিল্লাহ সে একটা অনুষ্ঠান করে জীবনের গল্প রেডিও টুডে জীবনের গল্প নামক একটা কি করে অনুষ্ঠান করে সেখানে বাংলাদেশের যত ছেলে মেয়েরা সেকা মেকা বেকা ঠেকা খায়া আইসা পরে তার কাছে আইসা জীবনের গল্প শোনায় এই পর্যন্ত সে কয়েক হাজার পর্ব করেছেন তার এই অনুষ্ঠানটি বাংলাদেশে বেশ মানে যত সেকা পার্টি আছে কি পার্টি এটাও আছে তারপর আলহামদুলিল্লাহ তার অনেক ভালো অনেক ভালো ভালো কাজ আছে যেমন অনেক ছেলে মেয়েরা ছোটবেলায় হারায় যায় তাদেরকে খুঁজে খুঁজে বের করে মা বাবার কাছে ফিরায় দেয় মাশাল্লাহ ধন্যবাদ কি বলেন তাকে আমরা ধন্যবাদ জানাই অসাধারণ অনুষ্ঠান কিন্তু ওই যে জীবনের গল্প যেগুলো শোনায় কোন জায়গায় যে আকাম করছে ধরা খাইছে কি করছে না করছে মায়ের খাইছে বুঝেন নাই একটা একটা পিঠে হাড্ডি ভাঙা ফেলাইছে জেলে ঢুকাইছে
এই যত জীবনের কাহিনী আছে যদি প্রেম করে গেল তো সবই হারাম সম্পর্ক হারামে কোনোদিন কি নাই কথা কেন হারামে কি নাই হারামে হারাম নাই ঠিক কি না বলেন বাংলাদেশে কিছু বিয়া হচ্ছে ইদানিং এই বিয়েগুলোর আমি নাম দিয়েছি চায়না বিয়া কি বিয়া চায়না বেশি দিন ছেড়া আর ছেড়ি নোয়াখালীর ভাষা কি কয় হোলা হলি নাকি হোলা হোলা মাইয়া নোয়াখালীর ভাষায় বলে হোলা মাইয়া হোলা মাইয়া দুইজন একটু সম্পর্ক হলে একটা আরেকটার ছাড়া থাকতে পারে না কাই তো তোমারে না দেখলে আই তো থাকতে হারি না তুমি কোনায় আছো বুঝেন নাই মানে দেখলে এত সম্পর্ক ওরে মা হেতে হেতে যারা বাঁচেই না একের হাগল হয়ে যায় এক দুই মাস তিন মাস দুইজনের লাগে মনে করেন ফস্টি নষ্ট করে একটু সম্পর্ক টম্পর্ক করে মানে ইংলিশে বলে এফএআর কি আর একেরে এফএআর এফএআর এই সমস্ত সম্পর্ক টম্পর্ক করার পরে একজন আরেকজনের সারা বাঁচে না আবার অনেকে বিষও খায় কচু গাছের সাথে গলায় দড়িও দেয় দেখছেন না কচু গাছের সাথে কি দেয় গলায় দড়ি দেয় আবার কয় তুমি মরলে আমিও মরব তাই দুজনে এক রশিতেই মরে তাই দুজনে গাছের মাথায় ওইটা এক রশিতে মরে কি এক রশিতে মরে তো এমন কিছু সম্পর্ক আছে এগুলাকে আমি বলি চায়না বিয়া ঢাকা শহরে আমার একজন ফ্রেন্ড আছে কাজী মানে বিয়ে পড়ে আমরা একটা দোষ এক ছেড়ি আর একটা ছেড়ায় রাত দুইটা বাজে আইসা আমার বাসায় আয় কো ভাই দরজা খুলে আমি কি এত রাত্রে কো ভাই আপনার পায়ে ধরি আমাকে বিয়াটা একটু পড়ায় দেন কাজিরে কইতেছে না 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 তোকে বিয়া পড়াইলে তো মামলা খাইতে কো ভাই আপনার পায়ে ধরি আপনি বাঁচান ভাই দুইজন দুইজনের ছাড়া বাঁচুম না কয় বিয়ে করলে মা বাবা নিয়ে আয় দাদা দাদি মুরব্বী যারা আছে তাদেরকে নিয়ে আস কয় ভাই কিচ্ছু লাগবো না ভাই আমরা দুজনের মাঝে যে সম্পর্ক আপনি খালি বিয়েটা পড়ায় দেন ওকে ভাই কি বিপদে বললাম বিয়েটা করাই দিলাম আবার তিন মাসের মাথায় একে ভাই আপনার পায়ে ধরি তাড়াতাড়ি ডিভোর্স করান তাড়াতাড়ি ডিভোর্স করান কে ডিভোর্স করামু কেন কয় ভাই ওর সাথে আমার সম্পর্কে এমন হয়েছে আমি থুতু পালাইলে থুতুর দিকে তাকাই ওর দিকে তাকাই না কে ডিভোর্স করানো যাবে না তোমরা যে বাসা থাকো ওই বাসার আশেপাশের লোকজন নিয়ে আসো তো ওই বাসার আশেপাশের লোকজন নিয়ে আসছে কে ভাই তিন মাস আগে বিয়া করাই দিলাম তিন মাস না যেতে এখন এসে ডিভোর্স চাইতেছে কয় ভাই ডিভোর্স করাবেন না কি করবেন অগো ঘরের ভিতরে প্রতিদিন রাত দুইটার পরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ লাগে ইউক্রেন রাশিয়ার কয় হ্যাঁ হ্যাঁ রে মারে যে দেয়ালের উপরে ধাম করে পড়ে আবার হ্যাঁ হ্যাঁ রে মারে দেয়ালে যে ধাম করে পড়ে কে আমরা ভাই একটারাই তো ঘুমাইতে পারি না ওদের মাঝে যে যুদ্ধ চলতেছে তা আমি বললাম কাজী যারা এই সমস্ত সম্পর্ক করে বিয়ে করে মা বাবার অমতে আমি এই বিয়ের নাম দিয়েছি চায়না বিয়া চায়না বেশি দিন ঠিক আছে আমার কথা লজিক ঠিক আছে যুবক তুমি হারাম সম্পর্ক কইরা মা বাবার অমতে যদি বিবাহ করো ওই সম্পর্কে তোমার শান্তি না আসাটাই 80% 20% শান্তি হইতেও পারে আল্লাহ ভালো জানে আল্লাহ আলাম ঠিক কিনা বলে মুসলমান আমি যেটা বলছিলাম আল্লাহর কোরআন আল্লাহর দিন মেনে যখন আমরা আমাদের দুনিয়াবি জীবন যাপন করব তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর রহমত বরকত নাজিল হবে কারণ কি কারণ কি আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা এই পৃথিবীর জমিনে একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো জোরে বলেন এই দুনিয়ার জমিনে একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম আজকে আমরা ইসলাম না মানার কারণে আমাদের পরিবারে ঘরের মধ্যে শান্তি নাই দাম্পত্য জীবনে অশান্তি কলহ ঠিক কিনা বলেন এই যে ভদ্রলোকের কথা বলছিলাম আর যে কিবরিয়া তার নিজের স্টেটমেন্ট আমাদের কারো বানানো কথা না সে নিজে তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন কক্সেজ বাজারে কোথায় কক্সেজ বাজারে তার এই প্রসঙ্গটা নিয়ে এই দুদিন ধরে পুরো বাংলাদেশে মানে একেবারে হইচই পড়ে গেছে যাকে বলে টক অফ দ্য কান্ট্রি কারণ যে মানুষের জীবনের গল্প শোনায় আজকে তার গল্প সে নিজেই শুনাইতেছে জনগণকে যে দেখো আমি কতটা শান্তিতে আছি মানে এত শান্তিতে আছে সে তার জন্মদাতি মাকে ঘরে পর্যন্ত তার স্ত্রী ঢুকতে দেয় না এত শান্তিতে আছে এত শান্তিতে আছে তার মুখের নিজের মুখের ভাষ্য আমি নিজে পত্রিকায় পড়েছি
যে ভাই আমি এতটা অশান্তিতে আছি, আমার ফ্যামিলির এতটা ক্রাইসিস চলতেছে ফ্যামিলিকে নিয়ে, আমি আজ পর্যন্ত এটা সোশ্যাল মিডিয়ায় আমি জনসম্মুখে কারো কাছে এতদিন আমি প্রকাশ করি নাই, এটা আমি নিজে নীরবে নিভৃতে একা একা আমি সয়ে গিয়েছি, কিন্তু আমি আর পারছি না। আমি বলি আর যে কিবরিয়া ভাই, শুধু এমন নীরব যন্ত্রণা আপনি একাই সহ্য করেন না, বাংলাদেশের লক্ষ লক্ষ পুরুষ এমন মহিলাদের অত্যাচারের শিকার, ঠিক কিনা বলেন? ঠিক না? বাবারে খুব খুশি হয়ে গেছেন, এই যে হুজুর আজকে পুরো সাইজ করে লাইতেছেন, আজকে সাইজ করে লাইতেছেন হুজুর, আপনি আমগো পক্ষে কথা হইতেছেন। আরে পক্ষে কথাগুলি কি, আইন তো সংস্কার করতে হবে, নারী নির্যাতন আইন থাকলে পুরুষ নির্যাতন আইনও থাকতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক না? এই আর যে কিবরিয়া তার স্ত্রীকে নিয়ে কক্সবাজারে গেলেন, পারিবারিক ঝগড়া লাগতেই পারে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লাগতেই পারে, তার নিজের কথা, তার স্ত্রী নাকি তাকে নিজে মেরেছে, স্ত্রী স্বামীকে কি করছে, যে স্ত্রী স্বামীর গায়ে হাত দেয় ওটাকে স্ত্রী? হ্যাঁ, ওটা তো স্ত্রী না, ওটা হলো দাজ্জাল, ঠিক কিনা বলেন? ওটা স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। স্বামীর স্বামীকে এত সম্মান করতে হবে, এত শ্রদ্ধা করতে হবে, এত ভালোবাসতে হবে, আল্লাহ রসুলের নির্দেশ, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের নির্দেশ। একজন স্ত্রী তার স্বামীকে যদি বেজার রাখে, সারাটা রাত ফেরেশতারা তাকে লানত দিতে থাকে, ঠিক কিনা বলেন? আর সে স্বামীর গায়ে হাত দিছে, স্বামীর গায়ে হাত শুধু আর যে কিবরিয়ার একার গায়ে দেয় না, কত পুরুষ রাইতে বলা স্ত্রীর মায়ের খায় আর বালিশ ভিজায়, কয় হায় রে কি কপাল না, কি পড়া পড়ছে, কারণ হেরে এক নজর দিকে পাগল হয়ে গেছে, গা নামাজ পড়ে না, না পড়ে, দিন আসে না, না আসে, কোরআন শরীফ তেলো আর শিখছে না, ধর্মীয় কোনো শিক্ষা আসে না, না আসে, ওই যে একটু রং চং মাইখা, বুঝেন নাই, লিপস্টিক লুপস্টিক লাগায় সামনে আইসে পাগল হয়ে গেছে, আর কত তোমার স্যার আমি বাঁচবো? অথচ আল্লাহ নবী কি বলেছেন, এই যুবক যারে তারে দেখলে পাগল হয়ে যাইস না, যারে তারে দেখলে একেবারে গাজা মাজা খায়া, বাবা বুবা খায়া, ফিট হইয়া পড়া থাকিস না, একটু চিন্তা ভাবনা করে বিয়া করিস, কথা বলেন, একটু চিন্তা ভাবনা করে বিয়ে করো। এক ছেলে প্রতি শুক্রবার আমার পিছে এসে জুমা নামাজ পড়ে, হঠাৎ করে দেখি দাড়ি মারি রাইখা পাঞ্জাবি পুঞ্জাবি লাগায়া পুরো মুসল্লি, আমি বললাম কিরে তোর এত পরিবর্তন কারণ কি, পাঁচক তো নামাজ পড়ছ, দাড়ি রাখছস, টুপি পড়ছ, মাশাল্লাহ তাবলিও গেছস, খুব ভালো হয়ে গেছে, মাশাল্লাহ তোর জন্য দোয়া করি, পিছনে তেক টেকে হুজুর এটা সেকা খাইছে, কি খাইছে কি খাইছে, যাক সেকা খায়া তো নামাজ পড়তে আসছে, দিন মানতে আসছে, ঠিক কিনা বলেন? সাহায্য করবেন কে? আর যেগুলো সুইসাইড করে ফাঁসি দেয়, নিজে পিস্তল দিয়ে গুলি করে, গাড়ির তলে পড়ে মরা যায়, আছে না, বিষ খেয়ে মারা যায়, আছে না? তো আমি জিজ্ঞেস করলাম এদিকে আসো, তোমার কাহিনী তো আমি শুনে ফেলাইছি, হুজুর তিনটা মাস ধরে এত কষ্টে আসি, গাজা মাজা কোনো কিছু বাদ দিনে সব খাইছে, শান্তি পাই না, পরে এলাকার ভাইরা কো ভাই তাবলিক জামাত ল তিন দিনের লেগা, হুজুর যে দেখলাম ভালোই লাগতেছে, যে দেখলাম কি ভালোই লাগতেছে, আরে লাগবে না কেন, ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, শান্তি একমাত্র কিসের মধ্যে, কিসের মধ্যে, ইসলামের মধ্যে। আর যে কিবরিয়া ভাইকে বলবো, আপনার স্ত্রী ধার্মিক হলে কোনোদিন স্বামীর গায়ে হাত দিতে পারে না, পারে কোনোদিন স্বামীর গায়ে কোনো স্ত্রী হাত দিতে পারে না, যে স্ত্রী স্বামীর গায়ে হাত দেয় সমাজের কাছে সে অন্যায় করেছে, আইনের কাছেও সে অন্যায় করেছে, যদিও এদেশে পুরুষ নির্যাতন আইন নাই, পুরুষ নির্যাতন আইন থাকলে স্ত্রীকে এখনই গ্রেপ্তার করে ইনভেস্টিগেশন করতো যে কেন স্বামীর গায়ে হাত দিলা, একজন স্ত্রী স্বামীর গায়ে হাত কিভাবে দেয়, আহ যে স্বামী স্ত্রী পরিবার পরিজনের জন্য কত কষ্ট করে, সকাল ছয়টায় বের হয় রাত বারোটায় আসে, ঠিক না, ভালো একটা খাবার পর্যন্ত হোটেলে খায় না, ভালো একটা বাজার করে আয় না, পরিবার পরিজনকে নিয়ে খায়,
স্ত্রী সন্তানরা চাওয়ার সাথে সাথে যতটুকু সাধ্য তাদের জন্য সবকিছু খরচ করে, ঠিক না? এই এত কষ্ট করে একজন স্বামী স্ত্রীর জন্য, ওই স্ত্রী কিভাবে স্বামীর গায়ে হাত দেয়? এটার মধ্যে মানবতা নাই, ঠিক কিনা বলে? ভদ্রতা নাই। কিন্তু মুসলমান, আজকে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে, ধর্মীয় শিক্ষা আমাদের মাঝে না থাকার কারণে, কোরআনের শিক্ষা আমাদের মাঝে না থাকার কারণে প্রতিনিয়ত আমাদেরকে সম্মুখীন হতে হচ্ছে, ঠিক কিনা বলেন? আমি যে কথাগুলো বললাম বাস্তবতার সাথে মিল আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? বর্তমানে আরেকটা সমস্যা হলো অ্যান্ড্রয়েড ফোন। যেই ঘরের মধ্যে স্ত্রীর কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকে, ওই ঘরের স্বামী তুমি 70% নিশ্চিত থাকো যে তোমার স্ত্রী অন্য কারো সাথে কথা বলে, ঠিক কিনা বলে? এই অ্যান্ড্রয়েড ফোনগুলো বর্তমানে এখন মহামারী আকার ধারণ করছে, করোনার চাইতে আরো বড় ভাইরাস হচ্ছে, ঠিক কিনা বলেন? এই অ্যান্ড্রয়েড সেটের কারণে স্বামী বাহিরে গেলে স্ত্রী অন্য পর পুরুষের সাথে কথা বলে, ঠিক কিনা বলেন? মুসলমান, অথচ আল্লাহর নবীর সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কেমন ছিলেন? এ তুমি সুন্দরী মেয়ে দেখা, তোমার এত গর্ব এত অহংকার! আল্লাহর পয়গম্বরের সাহাবি তারা কেমন ছিলেন? সাহাবিয়ারা তারা কেমন ছিলেন? আল্লাহ রসুলের একজন প্রিয় সাহাবি ছিলেন, তার নাম হলো সাদ। নাম কি? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে এত সুন্দর না, কালো কুচরি, ঠোঁট দুটো মোটা মোটা, দেখতে এত সুন্দর না, কিন্তু চেহারা সুন্দর না হলে কি হবে? আল্লাহ তাআলা তার মধ্যে এত তাকওয়া দিয়েছেন, এত তাকওয়া দিয়েছেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আল্লাহর রাসূলকে নিজের জীবনের চাইতে ভালোবাসে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে সব সময় পড়ে থাকেন। নবী তো রহমাতুল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। পয়গম্বরের দরবারে সব সময় রাসূলের সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে থাকেন। বয়স হয়ে গেছে সাহাবীর, আল্লাহর নবী তো এমন পয়গম্বর, সবার দিকে আল্লাহর নবী খেয়াল রাখতেন। আল্লাহু আকবার। আমার নবী তো এমন দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, সবার দিকে আল্লাহর নবী খেয়াল রাখতেন, সবার দিকে আল্লাহর নবীর নজর থাকতো। আল্লাহু আকবার। কেমন নজর? আল্লাহর নবী ঈদগাহে যাইতেছেন, একটা বাচ্চা কান্না করতেছে, সেটাও নবী দেখে। সুবহানাল্লাহ, সেটাও নবী দেখে। একটা বাচ্চা ছোট একটা লাল পাখি পালে, কি পালে, কি পাখি পালে নবীজি? সেটাও বাচ্চাকে ডাক দেখে, এই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমার পাখিটা কেমন আছে? বাচ্চাটা কান্না করাকে, আপনি রহমাতুল্লিল আলামিন, আমি একটা ছোট বাচ্চা, লাল পাখিটার খবরও আপনি রাখেন। আল্লাহু আকবার, কি চমৎকার নবী আমার নবী, ঠিক কিনা বলেন? সেই নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করতাম, আমাদের দেশের মধ্যে সমাজের মধ্যে অশান্তি থাকতো। সেই নবীর হাদিস যদি আমরা মানতাম, সেই নবীর সুন্নত যদি আমরা মানতাম, আমাদের সমাজের মধ্যে দেশের মধ্যে অশান্তি থাকতো না, ঠিক কিনা বলেন? আজকে যুবকরা বিয়ে করতে গেলে শুধু সাদা চামড়া খোঁজে। কি চামড়া? বিয়ের কথা কইলে একটা সুন্দরী মেয়ে লাগবো, কি মেয়ে লাগবে? আমি ঢাকা শহরের একটা মসজিদে জুমা নামাজ পড়াইতাম, তারাবিন নামাজ, রহিম মেটাল মসজিদ, নাম শুনছেন? তেজগাঁও নাবিসকো নাকালপার, অনেক নোয়াখালীর লোক থাকে ওই এলাকায়, বিশাল মসজিদ। হ্যাঁ, 10 বছর নামাজ পড়াইছি। তো ওই মসজিদে একটা ভিক্ষুক আছে, অন্ধ, প্রতিদিন মসজিদে ভিক্ষা করে, তো রমজান মাসেও ভিক্ষা করে। তো এই অন্ধটা প্রতিদিন মসজিদের বারান্দার সামনে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করে। এখন একটা মানে বিকলাঙ্গ, মানে ল্যাংড়া একটা ভিক্ষুক আছে, ওই দেখে প্রতিদিন অন্ধ মসজিদের বারান্দার সামনে দাঁড়ায় ভিক্ষা করে প্রতিদিন টাকা নিয়ে যায়। অনি ল্যাংড়া আইসা কানা রেখা, এই কানা, তুই প্রতিদিন দাঁড়াস মসজিদের বারান্দায় গেটের সামনে, আজকে কবরস্থানের সামনে কেন দাঁড়াইছিস? আসলে কিন্তু দাঁড়াইছে কোথায়?
কথা বুঝেন নাই আসলে দাঁড়াইছে কোথায় মসজিদের সামনে অন ল্যাংড়ায়ারে মিছা কথা কইয়া নিয়া গোরস্থানের গিনের সামনে দাঁড়া করাইব ওর জায়গায় সে দাঁড়ায়া মাল কামাইব এই যে ভাই কইছে মাল কামাইব এখন অন্ধ তো আর চোখে দেখে না কহ ভাই তুই তো আমার উপকারই করছস আমি তো প্রতিদিন মসজিদের গেটে দাঁড়ায় আজকে গোরস্থানের কাছে দাঁড়ায় রইছি তুই তো আমার উপকারই করছস অরে কি করছে অন্ধরে মসজিদের বারান্দার থেকে নিয়ে গোরস্থানের গেটে দাঁড় করায় রাখছে আসলে দাঁড়াইছিল কোথায় মসজিদের বারান্দা অন্ধ সে তো চোখে দেখে এখন তো নামাজের শেষে চাড়া খাই ডাইলা দেওয়া লাগবো না যে কেরাত পড়ছি চা খাওয়া দরকার তিন কাপ তাহলে আপনাদের কষ্ট হবে দেখে খাই না ও চলবে মাশাআল্লাহ শুনে নেবা তো এখন ওই আসরের নামাজ শেষ হয়ে গেছে মুসল্লিরা বাইরে হইতেছে রহিমেটাল মসজিদে কম হইল 10,000 মানুষ নামাজ পড়ে কম হইল রমজান মাসে বিশাল মসজিদ তো এখন তো মনে করেন ল্যাংড়ারে প্রচুর টাকা দিতেছে আর অন্ধ তো ওরা তো গোরস্থানের গেটে দাঁড়া করে রাখছে হয়তো আজকে আর টাকা পয়সা মানুষের কি ঠেকা পড়ছে নাকি গোরস্থানের গেটে যায় টাকা দিয়ে তো পাবলিক তো এমনি দিতে চায় না এখন তো ল্যাংড়ায় পুরা মাল কামায় আর পকেট মকেট ভর্তি কিন্তু অন্ধ আজকে টাকা টুকা মনে হয় 50-100 টাকা পাইছে ও নামাজের শেষে অন্ধ কান্দে আর কয় কিরে ল্যাংড়া তুই আমার কি ক্ষতিটা করলি আমি তো প্রতিদিন আসরের সময় অনেক টাকা পাই আজকে তো আমি টাকাই পেলাম না অন দুইজন মুসল্লি কয় এই অন্ধ ঢাকা বাসায় কয় গালা কানা তুই টাকা কামাই দিলে তুই তো মসজিদের গেটে খারাপ তুই গোরস্থানের গেটে খারাইছিস কয় ভাই কন কি আমি তো মসজিদের গেটে দাঁড়াইছি কয় না তুই তো গোরস্থানে গেটে দাঁড়াইছিস কয় ভাই আমার ল্যাংড়ায় ক্ষতি করছো কে কি করছে কয় আমি দাঁড়াইছিলাম মসজিদের গেটে ল্যাংড়ায় আমার ভাই এনে দাঁড় করে রাখছে ওর ল্যাংড়ায় মসজিদের বারান্দায় বইয়া টাকা কোনতাছে মানে এলাকার পোলাপান গেছে যে ভাই তুই আজকে কানার লাগে এই আচরণটা কেন করছিস কয় ভাই হ্যাঁ প্রতিদিন মসজিদের গেটে দাঁড়ায় টাকা কামাই লয়া যায় আর আমি কিছুই পাই না তাজকে আমি চালাই গেলে একটু অনেক দাঁড় করাইছি যে তাজকে আমি কিছু পাই অহন তো অন্ধ কান্না করতেছে আর বদ্দোয়া দিতেছে তো রমজান মাস তো আমি তারাবি নামাজ পড়াই আসরের পরে আমি আবার কোরআন শরীফ পড়তেছি আর হাঁটতেছি মাঠ দিয়া এখন কান্নার মানে অন্ধ মানুষের এমন করুন কান্না খালি কি আমি অন্ধ আমি চোখে দেখি না তোর আমি অভিশাপ দিলাম তোর উপরে আল্লাহর গজব পড়ুক এমন কান্না করতে করতে আমি কান্নার আওয়াজ শুনে আইছি অন্ধের কাছে এসে বলে এই কি হইছে আমার কাছে হুজুর দেখেন প্রতিদিন আমি মসজিদের বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কালেকশন করি আমি অন্ধ মানুষ চোখে দেখি না আমার মা বাবা আছে ভাই বোন আছে অন্ধ এই ল্যাংড়ায় আমার কি করছে মসজিদের বারান্দা থেকে আমার গোরস্থানের গেটে নিয়ে দাঁড় করাইছে আমি তাহলে কাম হয়েছে অহন অন্ধ তো এমন কান্না কান্তাছে পড়ালা আমি ওরে ধরে নিয়ে আমার রুমে নিয়ে গেলাম আমি বলছি ঠিক আছে তুই আমার সাথে ইফতারি কর ইফতারির পরে তোরে আমি কিছু টাকা দিব আমি নিজেও দিব মুসল্লিগ থেকে নিয়ে দিব তুই কান্দিস না পড়ালে আমি ইফতারির খাওয়ার আগে দোয়া ঠোয়া করে ওর সাথে কথা বলতেছি গল্প করি কিরে কত কামাস হুজুর ডেলি 500-1,000 কামে আমি তো ভালোই তো কামাস তা বিয়া তো করস নাই বিয়া সাথে করবি নি হুজুর আমি অন্ধ মানুষ আমার কে মেয়ে বিয়া দিব এই কথা কয়া আমাকে বেটা অন্ধ লিখিয়েছে তো তো টাকা আছে বেটা তুই বিয়া করবি মুস্কি হাসি দিয়ে একা হুজুর যদি একটা সুন্দরী মায়া পান কি মায়া যদি একটা সুন্দরী মায়া পান তাহলে একটা মায়া আমার ব্যবস্থা করে দিয়ে আমি কিন্তু চোখে দেওয়া না তুই সুন্দরী মায়া দিয়া কি করবি সুন্দরী মায়া দিয়া যুবক এই কথাগুলো আমি হাসার জন্য বলি নাই মজার জন্য বলি নাই শিক্ষণীয় একটা ঘটনা আল্লাহর নবী বলেছেন ও আমার উম্মত তোমরা যখন বিবাহ করবা তোমরা যাকে বিবাহ করবা ওই কন্যার সৌন্দর্য দেখো না ওই কন্যার ধন সম্পদ দেখো না লিমালিহা সম্পদ দেখো না ওয়ালি জামালিহা সৌন্দর্য দেখো না আগে দেখবা ওই কন্যার মধ্যে ধার্মিকতা আছে কিনা ঠিক কিনা বলেন যদি তুমি যেই কন্যাকে বিয়ে করবা তোমার পাত্রী তোমার স্ত্রী যদি নেককার হয় আল্লাহওয়ালা হয় এই দুনিয়াটাই তোমার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে ঠিক কিনা বলেন আর তোমার স্ত্রী যদি আল্লাহওয়ালা না হয় ধার্মিক না হয় তাহলে মনে রেখো তুমি জাহান্নামের ভিতরে আসো
শান্তি পাইবা না, কারেন্টের তারে তুমি পেঁচায় গেছো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের হাদিস, বিবাহ করতে গেলে শুধু সুন্দর চামড়া দেখো না, সাদা চামড়া দেখো না, আগে দেখবা তার মধ্যে ধার্মিকতা আছে কিনা, তার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের ভয় আছে কিনা, ঠিক কিনা বলেন? আর যেই মেয়ে বলবে আমি দাড়িওয়ালা যুবক পছন্দ করি না, আমি ফতোয়া দিলাম ওই মেয়েকে বিবাহ করা জায়েজ নাই, হারাম, হারাম, ঠিক কিনা বলেন? যেই মেয়েরা রাসূলের সুন্নাত দাড়ি পছন্দ করে না, তার মানে সে আল্লাহ রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করে, ঠিক কিনা বলেন? যেই মেয়ে আল্লাহ রাসূলের সুন্নাতকে বাঁকা চোখে তাকায়, ওই মেয়ে কোনোদিন স্বামীর পরিপূর্ণ সেবা যত্ন করবে না, তার কারণ হলো তার মধ্যে ধার্মিকতা নাই, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিলেন, সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহর পয়গম্বরের ওই যে সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো বিবাহ করে নাই, আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাদ তোমার তো বয়স হয়ে গেছে, তোমার তো বিবাহ করা দরকার। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গো আল্লাহর নবী, আমি কিভাবে বিবাহ করব? আমি তো একজন গরিব মানুষ, দ্বিতীয়ত আমি একজন কালো মানুষ, আমার কোনো ঘর নাই, বাড়ি নাই, তেমন কোনো অর্থ সম্পদ নাই, দেখতো আমি অতটা সুন্দর না। আল্লাহ নবী বললেন, সাহাবীরে, তুমি দেখতে কালো হতে পারো কিন্তু তুমি আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আল্লাহু আকবার! আল্লাহ নবী তো জানেন তার সাহাবী কেমন, ঠিক কিনা বলেন? যেই নবী নিজে সাহাবীকে বিবাহের জন্য প্রস্তাব দিচ্ছেন সেই সাহাবী কেমন হতে পারে? আল্লাহু আকবার! আল্লাহ নবী বললেন, তুমি বিবাহ করবা কিনা? সাহাবী মুস্কি হাসি দিয়া চুপ থাকলেন, চুপ থাকা মানে সম্মতি, ঠিক কিনা বলে? আল্লাহর নবী একটা চিরকুট লিখে দিলেন, যাও যাও এই চিরকুটটা নিয়ে আমার সাহাবীর বাড়িতে চলে যাও, সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাড়িতে চলে যাও, তার সুন্দরী একটা কন্যা আছে, যায়া বলবা এই পত্রটা দিবা, আর বলবা আমি নবীজি তার কন্যার সাথে আমি তোমাকে বিবাহের জন্য প্রস্তাব দিচ্ছি। এই কথা শোনার পরে সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া চলে গেলেন সাহাবীর বাড়িতে। যখন যায়া দরজায় নক করলেন, ইফতাহিল বাব, দরজা খুলেন, দরজা খুলে দেওয়া হলো, দেখলেন ঘরের দরজার সামনে একজন কালো যুবক দাঁড়ায় আছে। সাহাবী জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? বলল, আমার নাম সাদ, আমার নাম সাদ। কেন এসেছো? তার হাতে যে চিরকুটটা ছিল ওই চিরকুটটা তিনি ওই সাহাবীর হাতে দিলেন। তিনি দেখলেন ওই চিঠির মধ্যে আল্লাহর নবী প্রথমত সালাম দিয়েছেন, দ্বিতীয়ত লিখেছেন, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, এ সাহাবী, তোমার কন্যাকে তুমি আমার এই সাহাবীর সাথে বিয়ে দিবা। যখন এই পত্রটা পড়লেন আর সাহাবীর চোখের দিকে তাকালেন, চেহারার দিকে তাকালেন, দেখলেন ছেলেটা এত গরিব, এত এত গরিব, এত নিঃস্ব, দেখতেও এত সুন্দর না। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মনে 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 তিনি চিন্তা করতে লাগলেন কি করবেন। সাহাবী ঘরের দরজা লাগায় দিলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পাইলেন, তিনি আবার আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা শুরু করলেন। ঘর থেকে ওই সাহাবীর কন্যা তার বাবাকে ডাক দিয়া বললেন, আব্বা জান, একটু আগে দেখলাম আপনার মুখে হাসি, এখন দেখি আপনার মুখটা বেজার, কারণ কি? সাহাবী তার কন্যাকে ডাক দিয়া বলে, মারে এদিকে আসো, একটু আগে একজন যুবককে আল্লাহর নবী একটা পত্র দিয়া পাঠিয়েছেন, তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। ওই কন্যা কেমন ধার্মিক বলে, ওগো আমার আব্বা জান, আল্লাহর নবী বিবাহের প্রস্তাব দিয়ে পাঠাইছে মানে আমার কপাল ভালো, তা আপনার কপাল, আপনার মুখ এমন কালো কেন? বলে, মারে তুমি হলা মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, তুমি তুমি সবচেয়ে সুন্দরী কন্যা, তোমার বাবার অর্থবিত্ত কোনোটার অভাব নাই, কিন্তু আল্লাহর নবী যেই যুবককে পাঠিয়েছেন ওকে তো আমি চিনি, অত সম্পদ সম্পদ নাই, দেখতে কালো। কন্যা কেমন আল্লাহওয়ালা, বলে বাবা দেখতে কালো হলে কি হবে যদি আল্লাহর নবীর কাছে পছন্দ হয়? আর জোরে কোন সুবহান আল্লাহ! সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ কইরা কষ্ট পায়া নবীর বাড়ির দিকে হাঁটা শুরু করছেন। ওইদিকে কন্যা বলতেছেন, আব্বা জান ফিরায় দিয়েন না, ফিরায় দিয়েন না, এই বিবাহ
বিবাহের প্রস্তাব নিয়া দুনিয়ার কোন সাধারণ মানুষ পাঠায় নাই, রহমাতুল্লিল আলামিন পাঠিয়েছেন। আল্লাহু আকবার। আমি সুন্দরী কন্যা হয়েছি, তাতে কি হয়েছে? হতে পারে ওই কালকটা, ওই কালো যুবকটা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে অনেক প্রিয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা দেখবেন না কে কালো, কে সাদা, কে ধনী, কে গরিব। আল্লাহ তাআলা দেখবেন আল্লাহ তাআলাকে কে কত বেশি ভালোবাসে, কার ঈমান কত মজবুত। ঠিক কি না বলেন? কার তাকওয়া কেমন বেশি, কে আল্লাহ আল্লাহর রাসূলকে নিজের জীবনের চাইতে ভালোবাসেন, কে কত বেশি পরহেজগার তাকওয়াবান, এটা আল্লাহ দেখেন। কার সম্পদ বেশি, কার ক্ষমতা বেশি, কে কত সুন্দর, এটা আল্লাহ দেখেন। কন্যা ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি এই বিয়ের প্রস্তাব ফিরায় দিয়েন না, আমি শুধু কালো যুবকটাকেই বিবাহই করব না, আমি কালো যুবকটাকে খেদমত করতে করতে আমি আমার জীবনটাই কোরবানি করে দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয়, ধর্মীয় শিক্ষা, তাকওয়া, পরহেজগার যখন একজন মা হয়ে যায়, একজন বোন হয়ে যায়, তার মধ্যে যখন ধর্মীয় শিক্ষা থাকে, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, তখন ওই কন্যা কখনো স্বামীর গায়ে হাত দিতে পারে না। ঠিক কিনা বলেন? এ কারণে মুসলমান, এই সমাজের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, শুধু কোরআনের তেলাবাত আলেমরাই শিখলে হবে না, মাদ্রাসার ছাত্ররাই শুধু কোরআন শিখলে হবে না, ধর্মীয় শিখলে, ধর্মীয় শিক্ষা শিখলে হবে না। এই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হলে বাধ্যতামূলক প্রত্যেকটা মুসলমান নর নারীকে ধর্মীয় শিক্ষা শিখতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এখন ধর্মীয় শিক্ষা শিখবে কি? বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে, সমাজের ভয়ের মধ্যে দেওয়া হয়েছে ডারউইনের কাহিনী, যে মানুষ নাকি বানর থেকে নাকি মানুষ হয়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আবার আজকে শিক্ষা ব্যবস্থার মধ্যে, সব ষষ্ঠ শ্রেণীর শিক্ষা ব্যবস্থার মধ্যে দেওয়া, ঢুকিয়ে দেওয়া হয়েছে হিন্দুয়ানি কালচার, হিন্দুয়ানি শিক্ষা। তাহলে এদেশের মুসলমান আসল শিক্ষাটা শিখবে কোথা থেকে? ঠিক কিনা বলেন? স্কুলেও গেল দেখা যায় সব ধর্মীয় যত ইতিহাস সব উঠিয়ে দেওয়া হয়েছে, আর মা বোনরা ঘরে বসে দেখে ইস্টার জলসার জি বাংলা। শান্তি আসবে? জনগণের শান্তি আসতে পারে, শান্তি আসতে পারে না? ইস্টার জলসা জি বাংলা দেখে কোনোদিন ঘরের মধ্যে শান্তি আসে না। আর ধর্মীয় শিক্ষা আজকে যদি বাধ্যতামূলক করা না হয়, পাঠ্যপুস্তকের মধ্যে যদি ধর্মীয় শিক্ষাকে লিপিবদ্ধ করা না হয়, বাধ্যতামূলক যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ধর্মীয় শিক্ষা যদি চালু করা না হয়, তাহলে এই সমাজের মধ্যে কোনোদিন শান্তি আসবে না। আসবে সমাজের মধ্যে শান্তি? সমাজের মধ্যে শান্তি আসবে না। বাংলাদেশে এখন যতটুকু শান্তি শান্তি আছে এই ওয়াজ মাহফিলগুলোর কারণে, দাওয়াত ও তাবলীগের কারণে, ঠিক কিনা বলেন? মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার কারণে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজের ম্যাক্সিমাম যুব সমাজ আজকে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, আজকে তারা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, আজকে তারা নষ্ট হয়ে যাচ্ছে, অশ্লীল সিনেমা পর্নোগ্রাফি দেখে তাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। এই সব কিছু থেকে যদি এদেশের যুব সমাজকে ইসলামের পথে আনতে হয়, ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। জোরে বলেন আছে? কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। এই কারণেই মুসলমান, আল্লাহ তাআলা আমার নবীকে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠালেন, আর বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে বুঝান, এই কোরআনের দাওয়াত আপনি ঘরে ঘরে পৌঁছে দেন, মানুষের কানে কানে পৌঁছে দেন। আল্লাহ তাআলার এই নির্দেশ পায়া আমার নবী ঘরে বসে থাকেন নাই, আল্লাহর কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী রাস্তায় বের হয়ে গেছেন। ও মুসলমান, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, এই কোরআনের কথা বলার কারণে মক্কার কাফের